এই লেকচারে আমরা কথা বলবো আমরা কীভাবে ফেসবুকের শপিং ট্যাপ ব্যবহার করবো সেই জিনিসটা তো ফেসবুকে লগ ইন করার পর আপনি ঠিক আপনার এইরকম একটা ইন্টারফেস সবগুলো ফেসবুকে পাবেন আপনি যখন ঠিক আপনার পেজে আছেন তখন দেন আপনি এখানে লেফট সাইডে শপিং ট্যাব দেখবেন এবং এখানে আপনাকে সিলেক্ট করা হয়েছে এবং কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেবে সেগুলো আপনি এগ্রি করে দেন সিলেক্ট চেকআউট মেথড যখন দেওয়া হচ্ছে তখন আমরা সিলেক্ট করবো চেক আউট অন অ্যান আদার ওয়েবসাইট দেন আমরা কন্টিনিউতে ক্লিক করবো এবং কারেন্সি ইউএস ডলারে রাখবো এবং সেভ এ ক্লিক করব আমাদের একটা শপিং সেকশন এখানে আমরা দেখতে পাচ্ছি এবং ওয়েলকাম টু ইউর শপ যে লেখাটা রয়েছে আমরা অ্যাড এ প্রোডাক্ট এ ক্লিক করব দেন আমরা এখানে প্রোডাক্টের পিকচার অ্যাড করব এবং ভিডিও আমরা অ্যাড করতে পারি প্রোডাক্ট নেম এবং প্রাইস দিব যেটা আমরা সরাসরি অ্যামাজন থেকে পাবো বা যে প্রোডাক্টের রিভিউ আমরা পাবো আমাদের ওয়েবসাইটে সে ওয়েবসাইটের থেকে ওই রিভিউ যে প্রাইসটা আমরা সেই প্রাইসটা এখানে দিব। সো প্রোডাক্টের ছবি আমরা অ্যামাজনে পাবো সেই ছবিগুলো অ্যাড করবো অ্যাটলিস্ট দুই থেকে তিনটা ছবি আমরা এখানে ক্লিক করে সিলেক্ট ফাইল ওর ড্র্যাগ ফটো আমরা অ্যাড করবো ক্যান্সেল দিলাম দেন আপনি প্রোডাক্টের নেম দিবেন আপনার ঠিক যেই প্রোডাক্ট সেই প্রোডাক্টের যেমন বেবি জগিং স্টোলার আইটেম পার্ট নাম্বার দেওয়া থাকবে আপনার ব্র্যান্ড নেম থাকবে সব কিছু এখানে টাইটেলটা এখানে পুরো লিখবেন লিখে প্রাইসটা লিখবেন ওই প্রাইসটা যেটা আপনি অ্যামাজনে দেখবেন দেন প্রোডাক্ট ডেসক্রিপশান অ্যামাজনে যেটা আছে সেটা কপি করে এখানে দিবেন এবং চেক আউট ইউআরএল এ আপনি মূলত আপনার রিভিউ লিঙ্কটা দিবেন এখানে অ্যামাজনের লিঙ্কটা পোস্ট করবেন না বিকজ আমরা নিট সাইট ক্রিয়েট করছি এবং আমাদের নিট সাইটের মূল লক্ষ্য হচ্ছে মূলত একটা যেটা অ্যামাজন পছন্দ করবে এবং আমরা যখন আমাদের ওয়েবসাইট থেকে ট্রাফিক পাঠাবো দ্যাট উইল বি দ্য বেস্ট প্রসেস সো আমরা সরাসরি আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দিব আমাদের রিভিউ পেজের লিঙ্ক দিব এবং সেখান থেকে আমরা চেকআউট পেজের অ্যামাজনের লিঙ্ক দিব এবং কেউ যদি সেখান থেকে অ্যামাজনের লিঙ্কে যায় আমরা কমিশন পাবো তো চলুন আমরা একটা প্রজেক্ট করি কীভাবে আমরা আসলে ফেসবুক শপ ট্যাপটা ব্যবহার করতে পারি কীভাবে একটা প্রোডাক্ট অ্যাড করি সেটার জন্য আমরা প্রথম হচ্ছে অ্যাড ফটো যে ক্লিক করবো অ্যাড ফটো ক্লিক করার পর আমরা সিলেক্ট ফাইলে ক্লিক করব সেটা আমরা আমাদের পিসি থেকে প্রোডাক্ট আপলোড করতে পারি আমরা একটা প্রোডাক্ট সিলেক্ট করলাম এবং ওপেন দিলাম প্রোডাক্টের ছবি আপলোড হয়েছে আমরা চাইলে আরও ছবি আপলোড করতে পারি আমরা ইউজ ফটোতে ক্লিক করলাম এবং অ্যাড প্রোডাক্ট আমাদের অপশন আছে আমরা আরও ছবি অ্যাড করতে পারবো দেন আমরা প্রোডাক্ট নেম দিব তো এই ক্ষেত্রে আমরা সরাসরি অ্যামাজনে যাচ্ছি এবং অ্যামাজনের একটা প্রোডাক্ট দিচ্ছি যে প্রোডাক্টের ছবি আমরা ডাউনলোড করেছি সেই ছ প্রোডাক্টটাই আমরা এখানে নেমে দিলাম এরপর হচ্ছে প্রাইস এখন প্রাইস তো আমরা অ্যামাজনে যে প্রাইসটা দেয়া আছে সেই প্রাইসটা আমরা এখানে দিচ্ছি দেন আমরা প্রোডাক্ট ডেসক্রিপশান লিখবো তো প্রোডাক্ট ডেসক্রিপশান আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা অ্যামাজন থেকে কিছু ডেসক্রিপশান যে অংশটুকু আছে সেই অংশটুকু আমরা কপি করলাম করে আমরা প্রোডাক্ট ডেসক্রিপশন দিচ্ছি দেন আমাদের চেক আউট এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট আমি যখন ইউআরএল দিব তখন আমরা যেটা করব সেটা হচ্ছে মূলত আমরা সরাসরি আমাদের যে ওয়েবসাইডের যেই পেজটাতে আমরা রিভিউ লিখেছি আমরা সেই পেজটাতে কপি করব করে সেই পেজটার রিভিউ পেজের ইউআরএলটা আমরা এখানে দিব দিয়ে আমরা ভিজিবিলিটি পাবলিক দিয়ে সেভ পে ক্লিক করব ওকে আমরা আমাদের সব ট্যাবে প্রোডাক্ট অ্যাড করেছি একটা প্রোডাক্ট আমরা এখানে দেখতে পাচ্ছি এখন শপ ট্যাপে আমরা যখন যাবো তখন আমরা ঠিক এখানে একটা প্রোডাক্ট দেখতে পারবো আর এই প্রোডাক্টটা যখন কেউ ক্লিক করবে দেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের প্রোডাক্টটা অ্যাড হয়েছে এবং এখানে ফেসবুক রিভিউ করবে সেটা সব কিছু ঠিক থাকার পর মূলত চেক আউট পেজে যদি সে ক্লিক করে চেকআউট অন ওয়েবসাইটে ক্লিক করে দেন সে আমাদের ওয়েবসাইটে চলে যাবে এবং সেখান থেকে সে যদি রিভিউটা পরে অ্যামাজনে যায় দেন আমরা একটা কমিশন পাবো তো ফেসবুক প্রতিনিয়ত নিয়ম চেঞ্জ করছে সো এবং ওরা যে কোনো সময় নতুন নিয়ম করতেও পারে বাট আপনারা এটা চেষ্টা করলে বা আপনাদের মন চাইলে আপনারা এই সেকশনটা বা সব সেকশনটা ব্যবহার করতে পারেন এইভাবে